ক্লাসিক ম্যাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধু আবার একটু খুশির খবর যে এতদিন পর্যন্ত ফেসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি পদের ডকুমেন্ট ভেরিফিকেশান পেন্ডিং ছিল করোনার কারণে তো সেই ডকুমেন্ট ভেরিফিকেশান আবারও শুরু হচ্ছে আগামী ছ তারিখ থেকে ছয়ই অক্টোবর থেকে আগে কেবলমাত্র হচ্ছে সিডুল কাস্ট সম্প্রদায়ের ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশান সম্পন্ন হয়েছিল এখন এস টি ও এ ওবিসি বি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এই ক্যাটেগরির ক্যান্ডিডেটদের এ ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে তো বন্ধু প্রথমে এস টি ক্যান্ডিডেটদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ছয়ই অক্টোবর থেকে যাদের ফর্ম নম্বর তিন হাজার দুশো আট থেকে তিন হাজার চারশো হচ্ছে সাতাশ এবং তিন হাজার চারশো আঠাশ থেকে তিন হাজার ছশো আটচল্লিশ এই সিরিয়াল নম্বর হচ্ছে এটা যাদের তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো আপনারা অলরেডি এটি জানেন যে প্রথম শিফট সাড়ে দশটা থেকে এবং দ্বিতীয় শিফট একটা হচ্ছে তিরিশ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে পরের তারিখ সাতই অক্টোবর এখানে ওবিসি এ ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে যাদের সিরিয়াল নম্বর তিন থেকে হচ্ছে তিন তাদের প্রথম শিফট অর্থাৎ সাড়ে দশটা থেকে এবং যাদের সিরিয়াল নম্বর তিন হাজার থেকে তিন হাজার নশো অষ্টআশি তাদের দেড়টা শিফট থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে হচ্ছে আট তারিখ আটই অক্টোবর ও বি সি বি ক্যান্ডিডেটদের এ টোকন ভেরিফিকেশান হবে প্রথম হাফে তিন হাজার নশো উননব্বই থেকে চার হাজার একশো অষ্টআশি সিরিয়াল নম্বর ক্যান্ডিডেটদের টোকোন ভেরিফিকেশান হবে এবং একটা তিরিশ থেকে চার হাজার একশো উননব্বই থেকে চার হাজার দুশো ছেষট্টি এই সিরিয়াল নম্বর ক্যান্ডিডেটদের টোকন ভেরিফিকেশান হবে এবং শেষের দিন নয় অক্টোবর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সাড়ে দশটা থেকে চার হাজার দুশো সাতষট্টি থেকে চার হাজার চারশো চুয়াত্তর এই সিরিয়াল নম্বর ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং দেড়টা থেকে কারো কোনো আর ভেরিফিকেশান নেই এদিন দিন কেবলমাত্র প্রথম হাফেই ভেরিফিকেশান হবে তো বন্ধু এই সমস্ত ক্যান্ডিডেটদের হচ্ছে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে একটি পূর্ণাঙ্গ লিস্ট হচ্ছে বেরোবে সেই লিস্টের ক্যান্ডিডেটরাই আগামী দিনে এ লিখিত পরীক্ষায় আপনারা বসবেন এবং তাদের মধ্যে থেকে ফ্যাসিলিটি ম্যানেজার এই ক্যান্ডিডেট সিলেক্ট হবে এবার আর খুব বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই আগামীতে বিধানসভার নির্বাচন রয়েছে তার আগেই এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করবে এমনটি এটা আশা করা যাচ্ছে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একটু ধন্যবাদ এবং ফ্যাসিলিটি ম্যানেজার সংক্রান্ত আরও অন্যান্য ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের ভিডিও প্লে লিস্টে এসে আরও অন্যান্য ভিডিওটি দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য